আমরা যেটা দেখতে পারতেছি সেটা ছিল দুইটা সুইচ এবং থ্রি টার্মিনালের দুটি সুইচ, একটি বাল্ব হোল্ডার সহ একটি বাল্ব যেখানে হোল্ডারে দুটি তার লাগানো আছে, একটি ব্ল্যাক একটি লাল তার এবং একটি রেগুলেটর সুইচ যার মাধ্যমে স্পিড কমানো বাড়ানো যায় এবং লাইটের ভোল্টেজ বাড়ানো কমানো যাবে। এখন সুইচ দুটি দেখেন, থ্রি টার্মিনালের অপন সুইচ। এখানে প্রথম সুইচটি দুটি তার লাগানো আছে অংশে, আরেকটি নিচের অংশে, মাঝখানে অংশটি ফাঁকা আছে এবং আর এক প্রান্তে যে সুইচটি আছে সেটি তার লাগানো নাই। এখন আমরা যেভাবে তার লাগাবো সেটি হচ্ছে ক্রস কানেকশন দেব। ক্রস কানেকশন দেওয়ার ক্ষেত্রে উপরের সুইচটির সাথে নিচের সুইচের টার্মিনালের সাথে সংযুক্ত করব। সেমভাবে প্রথম সুইচের নিচের পার্ট এবং দ্বিতীয় সুইচের উপরের পার্টের সাথে সংযুক্ত করব। এখন দেখেন লাইনটি ক্রস হয়েছে, অর্থাৎ উপরে নিচে, নিচে উপরে। এখন এটা যেটা দেখতে পারতেছি সেটি হচ্ছে একটি ফ্যানের রেগুলেটর এবং এই রেগুলেটরটি আমরা কী করব, তারের রেগুলেটরের যে কোনো একটি তার দ্বিতীয় সুইচের মাঝখানের যে টার্মিনালটি আছে সেটির সঙ্গে আমরা জয়েন্ট করব। এখন যেটা করব সেটা হচ্ছিল যে আমাদের হোল্ডারযুক্ত বাল্বটি আছে সেই হোল্ডারের যে কোনো একটি তার রেগুলেটরের অন্য তারের সাথে সংযোগ করব এবং ভালো করে ক্রস টেপ লাগিয়ে দেব। এখন দেখেন প্রথম সুইচের মাঝখানে টার্মিনাল ফাঁকা আছে এবং দ্বিতীয় সুইচের টার্মিনালের সাথে রেগুলেটর এবং রেগুলেটরের সাথে বাল্ব সংযুক্ত করছি। এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে এসি ইনপুট সকেট। এখানেও দুটি তার আছে, একটি কালো তার একটি লাল তার। কালো তারটি কী করবো আমরা, বাল্বের যে অপর প্রান্তের যে তারটি আলাদা করা আছে সেই তারের সাথে সংযুক্ত করব। আর বাকি যে তারটি আছে অর্থাৎ লাল তারটি, এখানে যে কোনো তার জয়েন্ট করলেই হবে। আর লাল তারটি কী করতেছি, প্রথম সুইচের যে মাঝখানে টার্মিনালটি ফাঁকা আছে আমরা আবার দেখে নিচ্ছি কীভাবে আমরা কানেক্ট করছি, জয়েন্ট করছি। এখন যে কথা বলতে চাচ্ছিলাম সেই হচ্ছিল ইনপুটের যে বাকি যে তারটি আছে সেই তারটি কী করবো আমরা, প্রথম সুইচের মাঝখানের যে টার্মিনালটি আছে সেটির সাথে সংযুক্ত করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কী করলাম, এসি ইনপুটের একটি তার প্রথম সুইচের মাঝখানের টার্মিনালে সংযুক্ত করছি আর আমরা সুইচ দুটি ক্রস কানেকশন করছি এবং দ্বিতীয় সুইচের মাঝখানের টার্মিনালের সাথে রেগুলেটরের যে কোনো একটি তার সংযুক্ত করব এবং বাকি তারটি হোল্ডারযুক্ত বাল্বের সাথে সংযুক্ত করব এবং বাল্বের যে বাকি তারটি আছে, বাল্বের যে বাকি তারটা আছে সেটি আমরা ভোল্টেজ যে ইনপুট করব অর্থাৎ কারেন্ট যে ইনপুট করব সেটির সাথে সংযুক্ত করব। এখন দেখেন আমরা যদি অফ অন করি আমরা এক মানে দুটা সুইচ দিয়েই অফ অন করতে পারতেছি রেগুলেটরের মাধ্যমে, অর্থাৎ লাইটের আলো কম বেশি করতে পারতেছি। বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করি, আমার এই প্রজেক্টটি অর্থাৎ এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে থাকেন। এখন আমরা এটা স্বাভাবিকভাবে আসলে এই সুইচটা দুটি সুইচ জয়েন্ট করার উদ্দেশ্য হচ্ছিল, আপনার মনে করেন একটা মেন সুইচ আছে আর একটি আপনার বেডরুমে একটি সুইচ আছে, তখন আপনার সেই ক্ষেত্রে এই থিওরি অবলম্বন করলে আপনি অনায়াসে এই কাজটি করতে পারবেন এবং সাথে একটি রেগুলেটর যোগ করে দিছি আমরা যাতে আপনার লাইটটি আলো কম বেশি করতে পারেন। তাছাড়া একই নিয়মে আপনি ফ্যানের রেগুলেটরও আপনি এখানে ইউজ করতে পারবেন এই থিওরি অবলম্বন করে। এখন আমরা স্বাভাবিক নর্মাল অবস্থায় রাখলাম, মনে করেন যে একটি একটা সুইচ আমার বেডরুমে একটা সুইচ থাকলো এবং একটি রেগুলেটর থাকলো, আমি রেগুলেটরের মাধ্যমে আমি এটি কন্ট্রোল করতে পারবো। বন্ধুরা আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন
বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটাতে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সকলকে বন্ধুরা।